আজ আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ পুলিশের মেন পরীক্ষা কীভাবে উত্তীর্ণ হওয়া যাবে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস স্ট্র্যাটেজি এই যে মাত্র পনেরো দিন আমাদের হাতে আর বাকি রয়েছে এই পনেরো দিন কীভাবে প্র্যাকটিস করা যায় এই পনেরো দিনটাকে কিন্তু কাজে লাগানো যেতে পারে খুব এক্সট্রিম লেভেলে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো হ্যালো রহমান ওয়াচিং চ্যানেলে নতুন দর্শক নিচে ডান দিকে দেখো রেড কালারের এবং ক্যান্ডিডেট হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোক একদমই ফ্রি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে প্রথমেই তোমাদেরকে দেখাতে চাইবো এক্সাম প্যাটার্ন প্রশ্ন কিন্তু অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে সে নিয়ে সন্দেহ নেই দ্য এক্সাম উইল বি অফ এইটটি ফাইভ কোশ্চেন পঁচাশিটা তোমাদের প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্ন এক মার্ক করে ক্যারি করবে অর্থাৎ পঁচাশি মার্কের পরীক্ষা হবে এবং বাকি যে পনেরো নাম্বার সেটা তোমাদের ইন্টারভিউতে থাকে ওকে তার টাইম ডিউরেশন এক ঘন্টা থাকছে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে ওয়ান ফোর্থ অর্থাৎ টু পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ করে প্রতিটা প্রশ্ন যদি তুমি ভুল করো কাটা যাবে তার মানে চারটে প্রশ্ন ভুল করলে এক নাম্বার কাটা যাচ্ছে এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় এটা ডাব্লিউ বিপি মেন পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা এখানে তুমি না জানলে টিক মারার চেষ্টা করো না অর্থাৎ ভুল হলে মাইনাস খাওয়ার দরকার নেই যতটুকু জানো ততটুকুই উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো পঁচাশি মার্কের পরীক্ষা কত পেলে একটা সেফ জোনে থাকা যাবে সেটা আমরা এই ভিডিওর শেষে আলোচনা করবো একটু শেষ পর্যন্ত ভালো করে শোনার চেষ্টা করো প্রশ্নপত্র বাংলাতেই থাকবে এবং নেপালিতে অবশ্যই হয় তো আমরা বাংলাতে তোমরা পরীক্ষা দেবে তো যে জায়গাটা আমি বলবো চারটে জায়গা থেকে মূলত প্রশ্ন আসবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ নম্বর ইংলিশ যেখান থেকে পঁচিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ টেন লেভেলের যেখান থেকে কুড়ি নম্বর থাকবে এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস যেখান থেকে পনেরো নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ এই জায়গাটা থেকে থাকবে তোমার পঁচিশ নম্বর তো সবসময় চেষ্টা করবে এই জায়গাটা থেকে অন্তত সতেরো আঠারো মার্কস গ্যাদার করার জন্য এই জায়গাটা থেকে তারপরে ইংলিশ অনেকেই তোমরা ম্যাক্সিমাম দুর্বল ইংলিশের জায়গায় আমি বোঝাবো পরবর্তীতে যে ইংলিশে কোন কোন পার্টের প্রতি একটু জোর দেবে ম্যাথামেটিক্স এটা আশা করি যারা সুবির বইটা প্র্যাকটিস করেছো এর বাইরে কিছু থাকবে না কেন ওখানে চ্যাপ্টার ওয়াইজই সুন্দরভাবে তোমাদের প্র্যাকটিসের দেওয়া রয়েছে আর রিজনিং আশা করি সকলে পারবে তো একে ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করি প্রথমে আমরা দেখব জেনারেল নলেজ ও অ্যাওয়ারনেস যেখান থেকে পঁচিশ নম্বর থাকবে এটার জন্য কোন কোন জায়গা ভালো করে পড়বে আর যে পনেরো দিন সময় একটু উঠে পড়ে লাগো খাওয়া ঘুম এটা ছাড়া আর কোনো কাজের দিকে যেও না পনেরোটা দিন শুধুমাত্র কনসেনট্রেট করার চেষ্টা করো এই পরীক্ষাটার উপরে জেনারেল জেনারেল নলেজ অ্যাওয়ারনেসে থাকবে কারেন্ট ইভেন্ট অনেকে আমাকে কমেন্ট করছিল কারেন্ট ইভেন্ট অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কোন বছরেরটা পড়বো তোমাদেরকে বলে রাখি সমগ্র দু আঠারো সালের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমার আন অ্যাকাডেমিতে অ্যাভেলেবেল রয়েছে তুমি চাইলে দেখে নিতে পারবে ওকে আন একাডেমিতে সমগ্র দু আঠারো সাল পুরো জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমার কারেন্ট অ্যাফেয়ার্স করানো রয়েছে সেই পার্টটা সম্পূর্ণটাই তোমাদেরকে করতে হবে এবং এর সাথে উনিশের কিছু কিছু ইভেন্ট যেমন এই লোকসভা ইলেকশন 2019 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লোকসভা ইলেকশন দু তার সঙ্গে সঙ্গে নতুন যে মন্ত্রীদের তালিকা যেটার ক্লাস আমি আন একাডেমিতে ইতিমধ্যে আপলোড করেছি রিসেন্ট তোমরা হয়তো অনেকেই দেখো এটা মাস্ট তোমাদেরকে করে যেতে হবে নতুন মন্ত্রীদের তালিকা এবং লোকসভা ইলেকশন তাহলে কারেন্ট ইভেন্ট হয়ে গেল স্পোর্টস হিস্ট্রি কালচার স্পোর্টস বলতে খেলাধুলো বিষয়ক প্রশ্নপত্র বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্য ট্রেন্ড দেখা যায় বা প্রবণতা দেখা যায় স্পোর্টস থেকে দু এক নম্বরের প্রশ্ন অবশ্যই থাকে হিস্ট্রি থেকে তিন চার নম্বরের প্রশ্ন থাকে কালচার জিওগ্রাফি ইকোনমি জেনারেল পলিটি এই যে কারটা জিনিস বলবো যে ভারতীয় সংবিধান সেখানকার কিছু ধারা থেকে প্রশ্ন থাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ কোনটা আর কি কোথায় অবস্থিত এরকম অনেক ইনস্টিটিউশন হতে পারে রিসেন্ট আমরা যদি ট্রেন্ড দেখার চেষ্টা করি বিভিন্ন কোম্পানি সিও আসছে বিভিন্ন কোম্পানির সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা থেকে প্রশ্ন আসছে ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক থেকে প্রশ্ন বলতে কীরকম রিসেন্ট আমরা একটা প্রশ্ন লক্ষ্য করছিলাম রেলের পরীক্ষাতে প্রশ্নটা ঠিক এরকম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গের চারিদিকে কতগুলি আন্তর্জাতিক দেশের সীমানা রয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও তো যে পশ্চিমবঙ্গ যে অবস্থান করছে তার চারপাশে কতগুলো আন্তর্জাতিক সীমানাকে নিয়ে গঠিত তার উত্তর অবশ্যই কমেন্টে দেবে এবং এখান থেকে আরও একটা প্রশ্ন আমি লক্ষ্য করছিলাম এর অল্টারনেটিভ একটা প্রশ্ন যে পশ্চিমবঙ্গের সঙ্গে আন্ত মানে বর্ডার বা সীমানা রয়েছে ভারতের কতগুলো রাজ্যের যেগুলো আন্তর্জাতিক সীমানা যেমন রয়েছে বাংলাদেশ রয়েছে আরগুলো বলবো না কমেন্টে জানাবে ঠিক তেমনি কতগুলো রাজ্য রয়েছে যেমন অসম একদিকে রয়েছে সুতরাং এই জায়গাটা একটু ভালো করে কভার রাখলে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস এখানে পঁচিশের ভিতরে সর্বদাই চেষ্টা করবে সতেরো থেকে আঠারো নাম্বার এখান থেকে যদি তোমরা গ্যাদার করতে পারো খুবই একটা ভালো পর্যায়ে তোমরা যেতে পারবে আমি শেষে ক্যালকুলেশনটা দেখাবো কত আর কি তোমরা হচ্ছে এই অনুযায়ী নাম্বার পেতে থাকলে ফরে স্লাইডে আমরা ইংলিশের কথা বলেছি যে জায়গায় অনেকে উইক আমাকে কমেন্টে প্রচুর আসে আমি লক্ষ্য করি তো এখান থেকে পঁচিশ নাম্বার দেখো এই জায়গায় যে সিনোনেম অ্যান্টোনেম এটা যদি মুখস্থ কয়েকটা পিডিএফ দেখো বা কিছু যে ইংলিশের বই রয়েছে সেই জায়গাটা দেখার চেষ্টা করো কিছু যদি মনে রাখতে পারো এখান থেকে নাম্বার গ্যাদার করতে পারবে বাট এখানকার থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে এটা মনে রাখা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় এক এক সময় এক এক ওয়ার্ড এসে তোমাদের সামনে আসে তার মানে হাতামাতাই তোমরা বুঝতে পারো না যেটা লক্ষ্য করেছি আমি তোমাদের যখন প্র্যাকটিস সেট সলভ করাই ভেরি গুড নাজর করতে পারলে আমি বলবো স্কিপ করতে পারো সেন্টেন্স কম্পিটিশন মানে কি বা সেন্টেন্সের এরর কারেকশন মনে করে একটা বাক্য দিয়ে বললে এর বাক্যের ভিতরে কোথায় ভুল রয়েছে বা বাক্যটার যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী সাজানো নেই এইটা তোমাকে সাজাতে হবে তো এরকম টাইপ প্রশ্ন অবশ্যই করার চেষ্টা করবে প্রিপোজিশন এটা অবশ্যই টাচ করার চেষ্টা করবে ট্রান্সফরমেশন সঙ্গে আইডাম অ্যান্ড ফ্রেসেস সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেটা এর সঙ্গে জড়িত যে সেন্টেন্স কম্পিটিশনের সঙ্গে এই সেন্টেন্স ইম্প্রুভমেন্টটা একসঙ্গে জড়িত মনে করো কোথায় একটা বিভার ভাবে সেই বিভাবটা মিসিং রয়েছে সেখানে তোমার বিভাবটা দিয়ে ফিল করতে হবে এরকম বিষয় আমাদের নাও থাকতে পারে স্পেলিং টেস্টটা থাকতে পারে এটা কিন্তু তোমরা সহজেই বানান সংশোধন এটা তোমরা করতে পারো জয়নিং সেন্টেন্স জয়েন করা দুটো বাক্য ফিল ইন দ্য সেখানে আর্টিকেল প্রিপজিশন দিয়েও করতে পারে কোনো ফেজাল ভাব দিয়েও করতে পারে এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপের থাকবে এবং সব এরার কারেকশন অবশ্যই থাকবে মনে করো যেটা ভুল সেটাকে তোমার বোল্ড করে দিল বা সেটাকে ইটালিক করে দিল দিয়ে বললে এর ভিতরে যে এররটা রয়েছে সেটা সংশোধন করে রিরাইট করার চেষ্টা করো সেন্টেন্সটাকে সুতরাং এই ইংলিশের জন্য আমি বলবো বেশি বেশি করে যত প্র্যাকটিস করতে পারবে এই পঁচিশ ভিতরে তুমি যদি এখানে অন্তত দশও স্কোর করতে পারো খুবই একটা ভালো লেভেলে যাবে অর্থাৎ টেন প্লাস এখানে স্কোর করার চেষ্টা করে আমি একেবারে পাস মানে ভালো সেফ জায়গা যাওয়ার জন্য একেবারে মিনিমাম স্টুডেন্টের ক্ষেত্রে বলছি এবং যে ভালো ইংলিশে দক্ষ সে তো অবশ্যই কুড়ি প্লাস টার্গেট করার চেষ্টা করবে আমি তাদের জন্য এই ভিডিওটা মেক করছি যারা খুবই দুর্বল আমাকে কমেন্ট করতে থাকে সেই লেভেলের জন্য কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি পরের স্লাইডে আমরা দেখব অঙ্ক এটা অবশ্যই সুবিদ্যাসের বইতে সব চ্যাপ্টার ওয়াইজ করা রয়েছে নাম্বার সিস্টেম অঙ্ক থাকবেই কম্পিটিশন অফ হোল নাম্বার যেটা নাম্বার সিস্টেমের ভিতরেই পড়ে মনে করে কোনো একটা নাম্বার সিরিজ দিয়ে দিল দিয়ে বোঝানো হচ্ছে এর পরের নাম্বারটা কত হবে বা এই জায়গায় এই এইটা কি হবে সুতরাং এটা মনে করো নাম্বার সিস্টেম গেল ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন রিলেশনশিপ বিটুইন টু নাম্বার এই জায়গা থেকে আমরা দেখেছি ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন এই জায়গায় আমরা যেটা লক্ষ্য করলাম সিম্পলাইজেশন বা সরলীকরণ এই জায়গা থেকে পশ্চিমবঙ্গ পুলিশে বিগত বছরেও প্রশ্ন এসেছে এবারেও আসবে আশা করি সুতরাং সরলীকরণ মনে করো কোনো জটিল এরকম একটা সমীকরণ দিয়ে দেওয়া হলো সেই সমীকরণ থেকে তোমার মানটা বার করতে বলা হলো যেটা সুবিদ্বাসের বইতে খুব সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে পার্সেন্টেজ সরকারের অঙ্ক রেশিও অ্যান্ড প্রপোশন গড় সুদ সুদের ক্ষেত্রে তোমরা সিম্পল ইন্টারেস্ট করবে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের করার দরকার নেই টেন্থ স্ট্যান্ডার্ড লেভেলে জাস্ট সিম্পল যা সিম্পল ইন্টারেস্ট বা যেটাকে আমরা সুদ বলি সেটা করলেই যথেষ্ট কম্পাউন্ড ইন্টারেস্টে যাওয়ার দরকার নেই এছাড়া পরিমাপ সময় দূরত্ব তারপরে হচ্ছে নৌকাস্রোত সেটাও কিন্তু হয়ে থাকে তোমাদের এর ভিতরে অনুপাত অনুপাত সমানুপাত সময় কাজ ইত্যাদি জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে সুতরাং দশ থেকে বারোটা চ্যাপ্টার যদি তোমরা কমপ্লিট করতে পারো আশা করি এই জায়গা থেকে কোনো সমস্যা হওয়া উচিত নাই তো অঙ্কে এই জায়গায় আশা করি সবাই পনেরো প্লাস স্কোর করতে পারবে আমি একেবারে আবারও রিপিট করছি সেই মিনিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি বলছি যারা একেবারে দুর্বল তো তোমরা যদি পনেরো প্লাস এখানে স্কোর করতে পারো খুবই একটা ভালো জায়গায় যেতে পারবে নেক্সট হচ্ছে রিজনিং এটাকে নতুন করে বলার কিছু নেই এটার বাংলা ভাষানের এখন রিসেন্ট খুব ভালো ভালো বই রয়েছে সেখান থেকে আশা করি প্র্যাকটিস করেছো যেখানে অ্যানোলজি রয়েছে সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স বার করা এছাড়াও তোমাদের এই জায়গাটা দেখো কোডিং অ্যান্ড ডিকোডিং সকলে এটা পারো যে সিরিজ নন সিরিজ ভারবাল সিরিজ এই জায়গাটা আশা করি পারবে তো এখানে পনেরো নাম্বারের ভিতরে আশা করি টেন প্লাস কি টুয়েলভ প্লাস সকলে পাবে তো আশা করছে এই জায়গায় আমি টুয়েলভ প্লাস স্কোর ধরে নিলাম হলো কত পেলে সেফ জোন এবার আমরা যেটা আগে দেখাচ্ছিলাম যে এতর মধ্যে এত পেলে সেফ থাকবে তো সেটাকে আমরা পরপর সাজানোর চেষ্টা করবো চারটে জায়গা থেকে প্রশ্ন আসবে চারটে জায়গা ফার্স্ট আমরা মার্ক করে নিলাম তো প্রথমে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস সেখান থেকে পঁচিশ নম্বর আমি তোমাদেরকে বললাম আঠারো প্লাস স্কোর করার জন্য ধরে নিলাম পঁচিশের ভিতরে আঠারো স্কোর করলে তারপরে ইংলিশ ইংলিশে অনেকে দুর্বল তো এই জায়গায় আমি তোমাদের বারো জাস্ট ধরে নিলাম একেবারে খুব যদি খারাপও করো অন্তত কেউ বারো পেলে তারপরে কি ছিল অ্যারিথমেটিক যেখানে নাম্বার ছিল কুড়ি নম্বর তো কুড়ির এখানে সকলে আশা করি পনেরো ষোলো সতেরো অবশ্যই পেয়ে যাবে তো আমি এখানে ষোলো ধরে নিলাম কেউ একজন এখানে স্কোর করলো তারপরে কি ছিল রিজনিং সেখানে পনেরোর ভিতরে আমি তোমাদের দশ বারো প্রত্যেকের থেকে ধরে নিলাম খুব নর্মাল ধরলে আমি বারো এখানে তোমাদের ধরে নিলাম এবার জাস্ট একটু টোটালটা দেখার চেষ্টা করো আঠারোর আট রইলো হাতে রইল এক তার মানে চার আর একে পাঁচ আটান্ন তার মানে বুঝতে পারছ কতটা তোমরা স্কোর করতে পারছো আমি তোমাদের সকলকে অনুরোধ করব আমাকে আমি জানি এটা ম্যাক্সিমাম ছেলে আমাকে কমেন্টে বলবে দাদা থার্টি টু থার্টি ফাইভ প্লাস স্কোর করলেই তো আমরা সেটজনের ভিতরে থাকতে পারবো অবশ্যই পারবে আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না আমি তোমাদেরকে আরও পজিটিভ রাখার জন্য বলছি পঁচাশি মার্কের যে পরীক্ষা এর ভিতরে মিনিমাম কিন্তু তোমরা ফর্টি প্লাস স্কোর করার চেষ্টা করো দেখো আমরা যদি এই যে হিসেবটা দেখালাম এই অনুযায়ী খুব ভালো যদি কেউ প্রিপারেশন থাকে সহজেই আঠান্ন প্লাস স্কোর করতে পারছে তার মানে মানে তার তো আর কোনো চিন্তাই থাকবে না কিন্তু যদি তোমরা কেউ ফর্টি প্লাস স্কোর করতে পারো তাহলে কিন্তু একটা ভালো জায়গায় থাকবে বলে আমরা আশা রাখছি সুতরাং এই ছিল আশা করি ভিডিও তোমরা কমেন্টে জানাও যে কার প্রিপারেশান কত দূর রয়েছে কার স্ট্যাটাস কি রয়েছে এবং পরীক্ষাতে কিন্তু গুরুত্বপূর্ণভাবে করা হয়েছে তোমরা যে শু বা যে চটি পরে পরীক্ষা দিতে যাবে সেই চটি পরে পরীক্ষা দিতে যাওয়া সম্পর্ক তোমরা কিন্তু অবশ্যই স্লিপার পরে পরীক্ষা দিতে যাবে কেউ কিন্তু স্পোর্টস শু পরে পরীক্ষা দিতে যাবে না তাহলে কিন্তু এক্সাম সেন্টারে অ্যালাউ করবে না এই বিষয়ে আমার ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকে দেখার চেষ্টা করো যে কোন শু পরে পরীক্ষা দিতে যাবে এটা কিন্তু খুব কড়া নির্দেশনা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তুমি যদি নতুন দর্শক হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেননা আমরা এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে এসে থাকি থ্যাংক ইউ সো মাচ গেস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই